প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সৃষ্টি জগতের মধ্যে সর্বশ্রেষ্ঠ দাতা ও দয়ালু। জিন ইনসান সহ সকল মাখলুকাত একমাত্র তার উসিলায় সৃষ্টি হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে সৃষ্টি না করলে আল্লাহ সৃষ্টি না করলে অন্য কোনো মাখলুকাত সৃষ্টি করা হতো না। কোরআন পাকের ঘোষণা অনুযায়ী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রহমত স্বরূপ গ্রহণ করা হয়েছে। আমাদের প্রতি তার অফুরন্ত অনুগ্রহ ও এহসান রয়েছে। এই অনুগ্রহের প্রতিদান পূর্ণভাবে আদায় করা কোনো উম্মতের পক্ষে সম্ভব নয়। এ দুর্বল কমজোর অপরাগ্রহ বান্দা যাতে তার সর্বশ্রেষ্ঠ দোস্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এর গুণগান করতে পারে, সেজন্য স্বয়ং আল্লাহ তাআলা মুমিনদের শিক্ষা দেওয়ার উদ্দেশ্যে কোরআন পাকের নির্দেশ দিয়েছে। শুরু করো। নিশ্চয়ই আল্লাহ তাআলা ফেরেশতাগণ হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর প্রতি রহমত ও সালাম প্রেরণ করেন। হে ইমানদারগণ, তোমরা তার প্রতি সালাম ও দুরুদ প্রেরণ করো। অত আয়াত দ্বারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর মর্যাদা পরিলক্ষিত হয়। আল্লাহ পাক ও ফেরেশতাগণ তার প্রতি দুরুদ প্রেরণ করেন এবং সংবাদ জানিয়ে মুমিনদের প্রতি দুরুদ পড়াকে অবশ্য করেন। স্বয়ং আল্লাহ তাআলা ও ফেরেশতাগণ যে কাজ করেন তা মুমিনদেরকে করতে বলেন। এর চেয়ে উত্তম ফজিলত ও মর্তবাদ বিষয় কি হতে পারে? জীবনে একবার দুরুদ পড়া ফরজ এবং যত বেশি দুরুদ পড়া যায় তত বেশি রহমত নাজিল হয়, গুনাহ মাফ হয় এবং মর্যাদা বৃদ্ধি পায়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আচ্ছা একটু করো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন